बृष्टि होते पर आज मेघे तरुण तोमार हाथे हाथ ले गे फूल फूटते पर तोमार आवेगे तरुण बृष्टि होते पर आज मेघे ना आशालोकेर पायर तलाय आश्पो आश्पो पाच्छी आभार सवाय तुमार हाते महाकाल फुटबे आरो तुमार संगे आमाय निते पारो दारुण बृष्टि होते पारे आज मेघे दारुण बृष्टि होते पारे आज আপনি 40,000 টাকা জমা দিয়ে পাস হয়ে যান গা নইলে আপনি ফেল যান সময় আপনার কালকে দিন যান এই কথা কোন লাগিনে ডাকছিলা হ্যাঁ এটা কোন লাগিনে ডাকছি এটা তো কাল লই ফসল হই ফুসতা ওই তো যে ধান্দা হই চল কাজ আমার কইলাম যান আপনি যান বিয়া করনে কিল্লে আমার ইচ্ছা করেনি উঠছো কেন নাস্তা আরেকদিন যখন আমু তখন খাবো তোর মাথায় কোনো বিষয় আহে না कवि के दिए जा लिखी আবু বকর পাস করার আনন্দে যখন দৌড় দিয়ে মিষ্টি আনতে যাচ্ছিল তখন তার সঙ্গে একটু কথা হয়েছে তাহলে তো স্যার পাশের ফলাফল জেনেই গেছেন আর সেলিম কামাল ফেল করেছে কেন সেলিম কামাল ফেল করবে কেন সে তো অনেক ভালো প্রতিভা অনেক সুন্দর কবিতা লিখে জি স্যার সেটা তো আমিও জানতাম কিন্তু আজকে যখন ডোনা সাহেব তার পরীক্ষা নিচ্ছিল কিছুক্ষণ পর তার রুম থেকে একটা হুংকার শুনতে পেলাম কি হুংকার ওই হেলা তোরে আমি খাইছি তারপর স্যার কি হলো জানি না মুহূর্তের মধ্যে দেখলাম সেলিম কামাল দৌড়াচ্ছে তার পিছে পিছে ডোনা সাহেব দৌড়াচ্ছে কেন ডোনার সেলিম কামালকে ধাওয়া করবে কেন তাকে যদি ধাওয়া করতেই হয় ডোনার তার বডিগার্ডকে হুকুম দেবে বডিগার্ড ধাওয়া করবে বডিগার্ড তখন কোথায় ছিল স্যার বডিগার্ড তার আশেপাশেই ছিল কিন্তু আমার মনে হয় কি উনি এতটাই উত্তেজিত ছিলেন যে বডিগার্ডকে ডেকে হুকুম করবেন তারপর বডিগার্ড তাকে বের করে দেবেন এই সময়টুকু তিনি নিতে চাননি আশ্চর্য একজন পরীক্ষায় খারাপ করলে তাকে ধাওয়া করতে হবে আচ্ছা বডিগার্ড কি এখন উপরে আছে জি স্যার উনি গতকাল থেকেই পাহারায় আছেন আর জাননি শেকিয়ের মধ্যে কোনো অঘটন ঘটিয়েছে জি স্যার ঘটিয়েছে কি ঘটিয়েছে স্যার গতকাল রাতে তো কাউসারকে মেরে ভর্তা বানিয়ে ফেলেছে কাউসারকে বডিগার্ড রাতে পেল কি করে আপনি কালকে বললেন কাউসার পরীক্ষায় ফেল করবার পর তখনই তাকে লং মার্চ থেকে বের করে দেওয়া হয়েছে জি স্যার বের করে দেওয়া হয়েছিল ঠিক আছে কিন্তু কাউসার স্টেশনে গিয়ে ট্রেন ফেল করেছে তারপর রাতে এসে যখন রুমে ঢোকার চেষ্টা করছিল বডিগার্ড তাকে মারধর করেছে কি যে সব অঘটন ঘটছে কিছুই বুঝতে পারছি না আচ্ছা লিজা ডোনার কি আমার সম্বন্ধে আর কিছু বলেছে জি স্যার বলেছে কি বলেছে ওই তো যখন সেলিম কামালকে ধাওয়া করে ফিরে আসলো তখন বলল ওই হালায় কই কোন হালায় স্যার আপনার কথা বলছিল বলল ওই হালায় যদি আবার অফিসে আয় তাহলে আগে যা বলছিলাম তাই হালারে বাঁধা রাখবা লিজা একটা কথা বলি জি স্যার বলেন ডোনার আমাকে যে ভাষাতেই সম্বোধন করুক না কেন সেই শব্দটা এক্স্যাক্টলি আপনার মুখে আনবেন না আমার শুনতে খুব কষ্ট হয় সরি স্যার আমি আর কখনো বলবো না আপনি এভাবে বলতে পারেন ডোনার আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে জি স্যার তাই বলবো আজকে আসলে যা জি স্যার উনি
বাবা রে বাবা, কি সুন্দর মনের সুখি যে পান খাস্তাম রে আপা। ভালো ভালো মনে সুখ থাকা ভালো। তা পরীক্ষা কি দেশের আপনার মুখে পরীক্ষা ফেলার কোনো কথা নাই? হ্যাঁ দিন মাসে পরীক্ষা 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 আমার তো মান মাসে একটা পরীক্ষা সিজন যাচ্ছে, পরীক্ষার কথা শুনবো না? পরীক্ষা দিয়ে এই যে কেউ কেউ মনে করে ঠেসে দিলে মিষ্টি খাচ্ছে, যে একটা বারো না তারা চারটি খাওয়াচ্ছে, আবার কেউ পরীক্ষা দিয়ে লং মাসে সুটিয়ে হেঁটে পালাচ্ছে। আপনি কি মিষ্টি খাওয়ানোর দলে না সুটিয়ে হেঁটে পালানোর দলে? আমি দুটাই দুটোই মানে আমি ফার্স্ট ফেল ডবল বুঝুন ডবল। কিন্তু আবার কিরম মানে পাশের কথা অবশ্য ডবল শুনেছি, যে আমাকে এলাকায় উকিল ছিল একজন, সে অবশ্য ডবল এম এ ভাস। আবার ফেলের ব্যাপারটাও শুনেছি ডাবল ডাবল না চারবার ফেল করেছে সেটাও শুনেছি, কিন্তু পাস ফেল একসাথে এইরকম কথা তো কোনোদিন শুনিনি। আমার একটা কথা আপনি বাইঙ্গা কইছেন, আমি পাস হইলে আপনি খুশি হইবেন না ফেল হইলে আপনি খুশি হইবেন? কোন আলাদা করে কোয়ার কিছু নেই, যেটা ঘটনা সেটাই কম তাতেই আমি খুশি। আমি ফেল হচ্ছি খুশি হয়েছি। আপনি সত্যি সত্যি ফেল নাকি? হে আপনার লজ্জা শরম বলে কিছু নেই? হ্যাঁ ফেল করি আবার এই সিয়ারে বসে আরামে পান দিয়ে সুন দিয়ে খাচ্ছে না, ঘৃণা করে না আপনার? আরে আপনি যে ফেল করবেন এটা তো আমি অনেক আগে জানি, কারণ আপনার মধ্যে তো কোনো প্রতিভা নেই কিছুই নেই, ঝাড়ে ফুক ওই যে গাধা ছাড়ার একটা মস্ত ওর মতো লোক বলি আপনারা এনে বসে বসে অন্য ধ্বংস করাচ্ছে, আর এক গিলাস পানি খাবেন না এই তো হলে যান। আন্নে কথা আমি দেখতাম গা হীরার লগে যে লাড়িটা আছে এটা লইতে কর, মাতার মধ্যে বাড়ি দিয়ে মাতার পুলিটা সাইকেলটা বানে আপনি এখানে কি করছেন? আমার লাঠিটা নিতে এসেছি ম্যাডাম। আপনি এখানে লাঠি রেখেছেন কেন? খবর তো কখনো এখানে লাঠি রাখবেন না। স্যারের রুমে লাঠি রেখেছি, স্যার সেখানে রাখতে বারণ করেছে, আপনার এখানে রেখেছে আপনি রাখতে বারণ করছেন, আমি লাঠিটা রাখবো কোথায় ম্যাডাম? আপনি কোথাও লাঠিটা রাখবেন না, আপনার হাতে রাখবেন, বুঝতে পেরেছেন? ম্যাডাম এটা যদি একটা বন্দুক হতো তাহলে হাতে নিয়ে ঘুরতে ভালো লাগতো, কিন্তু এটা একটা লাঠি, হাতে নিয়ে ঘুরলে নিজেকে কেমন দারোয়ান দারোয়ান লাগে। ও আচ্ছা আচ্ছা, আপনি তো আবার পিএস তাই না? জি ম্যাডাম, কিন্তু স্যার এটা একদম বুঝতেই চায় না। বুঝবেন, আমার ধারণা উনি জরুরি অবস্থার পরে বুঝবেন। জরুরি অবস্থার পরে কেন ম্যাডাম? জরুরি অবস্থায় সবাইকে শাসনের মধ্যে রাখতে পিএস এর চাইতে ওনার একজন লাঠিয়াল এখন বেশি প্রয়োজন। ও সেটা হবে হয়তো, কিন্তু ম্যাডাম ডিউটি করতে করতে আমার তো ১২টা বেজে যাচ্ছে। আপনার ১২টা বাজলে তো চলবে না, আপনাকে ২৪টা বাজাতে হবে, কারণ আপনাকে ২৪ আওয়ার্স ডিউটি করতে বলা হয়েছে। জি ম্যাডাম আমি চেষ্টা করব। ম্যাডাম একটা কথা বলি। জি বলেন। আপনার বাসা এখান থেকে কত দূরে? খুবই কাছে। কেন? না মানে আমি কি আপনার সঙ্গে আপনার বাসায় একটু যেতে পারি? গিয়ে গোসল করব, গোসল করেই চলে আসব। জানেন ম্যাডাম আমি ৩ দিন ধরে গোসল করিনি, গা কেমন চুলকাচ্ছে, এখন গোসল করতে গিয়েছিলাম দেখি পানি নেই। তার মানে ৩ দিন ধরে এখানে পানি নেই, সবাই গোসল না করে আছে? না ম্যাডাম ৩ দিন ধরে পানি না থাকার কথা বলিনি, আমি এখন গোসল করতে গিয়েছিলাম, ট্যাপে পানি নেই। ট্যাপে পানি না থাকলে আপনি ৩তলায় যান, ৩তলায় বাড়িওয়ালা থাকে, ওনাকে গিয়ে বলেন যে মোটরটা ছাড়তে, তারপর যখন পানি আসবে তখন আপনি গোসল করবেন, যান। ম্যাডাম আপনার বাসায় কোনো গেস্ট যায় না? অবশ্যই যায়, কিন্তু আপনি তো আমার গেস্ট না, আর আপনি কোন সাহসে আমার বাসায় যেতে চাচ্ছেন? ম্যাডাম আপনার বাসায় যেতে চেয়েছি বলে কি আপনি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ
আমি অনেক বিরক্ত হয়েছি এবং অনেক মাইন্ড করেছি। নেক্সট টাইম আপনি এই টাইপসের আবদার আর কখনো করবেন না। ঠিক আছে ম্যাডাম, আর কখনো বলবো না। কিন্তু ম্যাডাম, আপনি আমাকে একজন মুসাফির মনে করেও নিয়ে যেতে পারতেন। আপনাকে মুসাফির মনে করে নিয়ে যেতে পারতাম মানে? ম্যাডাম, আমাদের বাড়িতে একবার এক লোক এসে বলল, বাবারে আমি খুবই ক্ষুধার্ত। আমি তাকে বললাম, চাচা যান এই যে কাপড় চোপড় নিয়ে আপনি একে গোসল করে আসেন। সে গোসল করে এসে পেট ভরে খেল। আমি কিন্তু ম্যাডাম তাকে চিনতাম না। কিন্তু আপনাকে আমি চিনি। আপনি আমাকে চেনেন, এটাই আমার কাল হলো। আপনি কি শুরু করেছেন? মেয়াদের একটা সীমা আছে, আপনি উপরে যান তো। আপনাকে উপরে যেতে বলেছি, বুঝতে পেরেছেন? জি। যান। আপনি তো একটা আজব লোক, কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করলাম, কোথায় প্রথমে এসে দিবেন ধন্যবাদ তা না, এসে বলছেন মিষ্টি দাও মিষ্টি দাও মিষ্টি দাও। ওরে বক্কর ভাই, যখনই আপনি পাশ করছেন সহপাঠি হিসাবে অন্তরে অন্তঃস্থল থেকে তখনই তো আপনাকে ধন্যবাদ দিছি। ঠিক আছে, আবারও থ্যাংক ইউ। দুটো মিষ্টি হোক দরকার রে ভাই দিন। কেন, হঠাৎ করে আপনার মিষ্টির এত দরকার হয়ে পড়লো কেন? ওরে বক্কর ভাই, পরীক্ষার টেনশনে আর রিহার্সেল করতে করতে শরীর এত টায়ার্ড হয়ে গেছে, মনে হইতেছে শরীরের মধ্যে শর্করা টান পড়ছে, শর্করা দরকার রে ভাই। এই মিয়া, আপনি মিষ্টির মধ্যে শর্করা পেলেন কোথায়? শর্করা তো থাকে ভাতের মধ্যে, আপনি তাহলে ভাত খান। মিঠু একই কথা, শরীরে শক্তি দরকার, এনার্জি দরকার, শুনছি মিষ্টির মধ্যে বলে প্রচুর এনার্জি থাকে। আচ্ছা বুঝতে পেরেছি, আপনার শরীরে এনার্জি ফল করেছে, আপনার ভাতও লাগবে মিষ্টিও লাগবে। আপনি এক কাজ করেন, কিতা খাস কিচেনে চলে যান, ওখানে পান্তা ভাত পেলেও পেতে পারেন। যদি পান, এক প্লেট পান্তা ভাত নিয়ে যাবেন মামনের কাছে, ওখান থেকে হাফ কেজি চিনি নিবেন, তারপর ভালো করে মাখাবেন, বদবদ করে গিলবেন, দেখবেন একটু পরে ড্র করে এনার্জি বলেন শর্করা বলেন সব চলে আসবে। পুরো বক্কর ভাই, আপনি বিষয়টা নিয়ে পান করতেছেন, সত্যি বলতেছি রে ভাই, আমার এনার্জি দরকার, আর পরীক্ষা নিয়ে আমি খুব টেনশনের মধ্যে আছি ভাই। আহা, আপনি এত টেনশন করবেন কেন? আপনি ভালোভাবে রিহার্সেল করছেন, পরীক্ষা দিবেন পাশ করবেন, হয়ে গেল। ওরে বক্কর ভাই, যেখানে সেলিম কামালের মতো প্রতিভা ফেল করলো আর আপনি আবার নিশ্চিত থাকতে বলতেছেন, আমি তো এখানে চুনি বুটি রে ভাই। সেলিম কামাল ফেল করেছে সেই জন্য আউট হয়ে গেছে, মাঝখান থেকে আপনি কেন টেনশন করে মারা যাবেন? ওরে বক্কর ভাই, লং মার্চে জেনুইন প্রতিভা তো আছে দুইটা রে ভাই। কি 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 আবার? মুজিব ভাই আর সেলিম কামালের মধ্যে সেলিম কামালই ফেল, টেনশন হবে না। সেলিম কামাল কাপড় জেনুইন প্রতিভা মনে হচ্ছে, তাহলে আমি কি? আমি কি ভুয়া প্রতিভা? আমি যে পরীক্ষা দিয়ে পাশ করলাম, আমি কি নকল করে পাশ করেছি নাকি ডোনারকে ঘুষ দিয়ে পাশ করেছি? আরে ভাই, আমি তো ওইভাবে বলি নাই বিষয়টা, প্রত্যেকের তো একটা গ্রেড আছে, এ গ্রেড বি গ্রেড সি গ্রেড, ওরা মনে করেন এ গ্রেডের, আপনারও গ্রেড আছে আমারও গ্রেড আছে। জি, আপনি যদি গ্রেডের কথা বলতে চান তাহলে সেলিম কামাল হচ্ছে এফ গ্রেড। এফ গ্রেড? এটা আবার কিতা? এটা তো শুনি নাই। এফ গ্রেড হচ্ছে ফেল গ্রেড, যে গ্রেডের কোনো বেড়ি নাই। ও, সেলিম কামাল ফেল করছে তার এফ গ্রেড দিয়ে দিলেন, আমি যদি ফেল করি তাহলে তো এ থেকে জেটের মধ্যে রাখবেন না, বন্ধুবেলার থেকে আউট। ঠিক আছে ভাই, দরকার নাই, দুটা মিষ্টি দেন খাইয়া চলিয়া যাই। আপনাকে তো আমি বলেছি আমার কাছে কোনো মিষ্টি নেই, আপনার পান তার চিনি খান যান। আরে ভাই, এতদিন যাবো একসাথে লং মার্চে আমরা বিচরণ করতেছি, সুখে দুঃখে একসাথে আছি, তারপরও শুভাকাঙ্ক্ষী হইতে পারলেন না রে ভাই। কি বলতে চান আপনি? আরে বক্কর ভাই, আমি ফান্তা বাদ দেখাইয়া উপর হইয়া ঘুমায় থাকি, পরীক্ষার সময় চলিয়া আসুক, অনুপস্থিতির দায়ে আমার লং মার্চ থেকে ফেল ঘোষণা করে বাড়ি করে দেবে, এটাই তো আপনি চান তাই না? আরে না না না, আপনি যেরকম ভাবছেন সেরকম হবে না, আমি ডোনারের বডিগার্ডকে বলে রাখবো, আপনি যদি ঘুমিয়ে পড়েন পরীক্ষার সময় হলে আপনাকে সে কোলে করে তুলে পরীক্ষার হলে দিয়ে আসবে। ওরে মুক্কর ভাই, আপনার কথা শুনিয়া আমার হাসি পাইতেছে, ডোনারের বডিগার্ড ফাজা বলে বলি আমার পরীক্ষা হলে নেবে না, সে সোজা লং মার্চের গেটের বাইরে নিয়া ড্রেনের মধ্যে ছাড়িয়া দিব, আর আমি কাল্লা কাল্লা করিয়া ড্রেন দিয়া চলিয়া গিয়া বুড়িগঙ্গার ফচা পানির মধ্যে গিয়া পড়বো। আপনার মিষ্টির কোনো দরকার নাই, পরামর্শের কোনো দরকার নাই, ও কোথায় আছে না? বিক্ষে যাই না মাগো, উত্তাটা দিস আমরা।
টাইম ইন টাইম ওয়ার্ক ফর নাই। আল্লাহ আল্লাহ করি এই কার্পেটটা ফেল করলি 5 কেজি মিষ্টি নিয়ে আমি ফকিরকে খাওয়াবো। পিতার বললেন আপনি মুখ করলেন না, বলছিলাম যে ঘুমটা যে ভেঙে গেল আবার ঘুমোতে পারবো তো? শুনে একটা কথা বলি, আমার শরীর দুর্বল হইতে পারে, এনার্জি না থাকতে পারে, টেনশন থাকতে পারে, আর চোখটা হলো চকর, শকুনের কান শকুনের চোখ, কোথাও একটা একটু সাবধানই করবে। আপনারা দেখছেন কিংস্টার মোবাইল নিবেদিত ধারাবাহিক নাটক লং মার্চ। ইংরেজি জানে না, কথায় কথায় ইংরেজি ফোটা। জরুরি অবস্থা কোনো আইন কানুন মানে না, তাই বলে কি আমি সত্যি সত্যি লং মার্চ ছেড়ে চলে যাব? যদি আপনি সহজে যেতে না চান তাহলে আমাকে লাঠিটা ব্যবহার করতে হবে। আপনি কি চান আমি লাঠিটা ব্যবহার করি? দেখুন আমি মোটেও তা চাই না, এটা কোনোভাবেই উচিত হবে না, প্লিজ। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? অ্যাবাউট টার্ন করেন, অ্যাবাউট টার্ন। ভাইয়া আপনাকে একটা রিকোয়েস্ট করি, প্লিজ। বলুন। ভাইয়া আমি স্রেফ 5 মিনিটের জন্য আমার রুমে যাব, আবার চলে আসব। 5 মিনিট কেন? 1 মিনিটের জন্য আপনি ভেতরে যেতে পারবেন না। দেখুন আমার যাওয়াটা নেসেসারি নয়, কিন্তু আমার ওই কবিতার খাতাটা লাগবেই, ওর ভেতরে আমার সারা জীবনের লেখা, প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। ঠিক আছে আপনি এখানে দাঁড়িয়ে থাকুন। এক্সকিউজ মি, ওই ডায়েরিটার পাশে দেখবেন কয়েকটা বই আছে, ওগুলো কাইন্ডলি নিয়ে আসবেন। বিশ্বাস করুন আমার কাছে যত টাকা পয়সা ছিল সবগুলো দিয়ে ওই বইগুলো কিনেছি। শুনুন, ওই টেবিলটার ডান পাশে দেখবেন আলনা আছে, ওর উপরে কয়েকটা জামা কাপড় আছে, বিশ্বাস করুন ওই জামা কাপড় গুলো ছাড়া আমার আর কোনো জামা কাপড় নেই। কিছুই করতে চাইনি রে ভাই, একটা কথা করতে খুব ইচ্ছে হচ্ছে। আচ্ছা একই কথা যে ভাইয়া রেকর্ডের মতো ঘুরোয় ঘুরোয় কইয়েই যাচ্ছেন, আপনার কি একটু ক্লান্তও লাগছে না? আপনার একটা কথা বলি, আমার শরীরে যদি ক্লান্ত লাগে, শরীরে যদি অসুস্থতা বোধ করি, আপনার কোনো অসুবিধা আছে নাকি? আপনি কি আমার যমজ ভাই নাকি যে আমার ক্লান্ত লাগলে অটো সিস্টেমে আপনারও ক্লান্ত লাগবো? ওরে বাপ রে, না আমি আপনার কোনো যমজ ভাইও না, আমার কোনো ক্লান্তও লাগতেছে না। তা আপনার মাথার মধ্যে যে গোবর ভর্তি এই ব্যাপারটা আমি কিলিয়া। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি?
আমার যাত্রার ডায়লগ দিতে হইব, এখানে শরীরে জোর লাগে, অভিনয় লাগে, মেধা লাগে। খুব বুঝতে পারলাম, মানে ঢোল বাজাতে কোন মেধা লাগে না, তাই না? শুনেন মানে একরাল ভাই, আপনার মতো আমি তর্ক করতে চাই না, আপনি এখন দয়া করে যান। কি করলাম আমি? এখন তো যাবো বল, এখন তো জাতি করেন আপনি পিতা। আপনি কি ভুলে যাচ্ছেন যে আমি এই প্রতিষ্ঠানের প্রথম বৈধ মেম্বার? আমি তো অবৈধ, অবৈধ সবার মধ্যে আছি, আপনি কেন আমার কাছে আসেন? আমি তো বুঝতে পারতেছি না রে ভাই। এমন ঢং দিয়ে কথাটা কলেন রে ভাই, যেন আমার যার কোনো জায়গায় নেই, আমি আপনার এই জায়গা থাকতে আসিনি। শোনেন, শুধুমাত্র আমার স্পেশাল যে রুমটা আমার বরাদ্দ আমি তাই, কিন্তু মাথায় রাখবেন আমি বৈধ মেম্বার হিসেবে এই জায়গায় যে কোনো রুমি যে কোনো সময় যেতে পারি, বুঝতে পারছেন? দয়া করে এখন জানতো মিস্টার বৈধ সদস্য, আমার একটু ইয়ার্সেল করতে দেন। আপনি কেন জাতি করছেন? জি, কথাটা হিসেব করে করছেন, দাঁড়ি মাল্লে দিয়ে বসিয়া বললাম। যান, আমার আপনার কোনো কাজে লাগবে না, কোনোদিন না। কথাটা মাথার মধ্যে রাখবেন। রাখলাম। আসসালাম আলাইকুম বাংলা বিহার উড়িষ্যার নবাব। নবাব আলীবর্তিকা দাদু, তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই বাংলায় ঢুকতে দিবে না, যদি তারা ঢুকিয়া যায় বাংলা লুটিয়া ফুটিয়া খাইয়া চলিয়া যাইবে। আমি বিউটিফুল খুব দিন পর আমি লাগে দেখা, কিরকম আছুন? খুব ভালো আছি। খুব ভালো আছুন, পরীক্ষা কি দিয়াছুন? না, তে আগে পরীক্ষা দে, তারপরে দেখুন ভালো থাকবো না খারাপ থাকবো। আমি ভালো থাকবো না খারাপ থাকবো এটা নিয়ে আপনার টেনশন কেন? ও মাই গো, আমরা দুজন এক গোড়া আসলাম, আমরা দুজন বন্যা, আমার লাগে টেনশন করতাম না তো কার লাগে টেনশন করতাম? আমি আপনার বোন। কে রে? আমি আমার বোন মনে হল না। না, বোন তো দূরে থাক, আপনার মতো মানুষের সাথে যে আমার কখনো পরিচয় ছিল আমি তো সেটাই মনে করতে চাই না। টিসি ভাবতেছে নে? টিসি মানে কি? মোশ করা, মোশ করা। আপনার সাথে কি আমার মোশ করা করার সম্পর্ক? আচ্ছা বাদ দে, সাকার এমনি দুধ চা অর্ডার দে। ফরিদা, আপনার চেহারা, আপনার হাসি, আপনার কথা, এসব শুনে আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। হে জাতি না বলতে তা না লাগে জায়গা দিস লাই, আমরা যে এক কথা ঘুমাইতাম এটা মনে করতেছে? না, আপনি জিএমডি হওয়ার পর আমাকে আপনার সাথে বিছানায় ঘুমাতে দেননি, আমার সাথে ঘুমালে আপনার প্রেস্টিজ যাবে, সেজন্য আপনি সারা রাত আমাকে বসিয়ে রেখেছেন, তারপর আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। সেটা দূর যা, কোন দিনের খারাপ কথা মনে রাখবো? সামনের দিন ভালো হইব না খারাপ হইব এই চিন্তা করো। আমার সামনে ভালো হবে না খারাপ হবে সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি যান গিয়ে নিজের চিন্তা করুন, যান। আমার আর ভালো দিন খারাপ দিন কি ফাঁস ফেল তো আমার আত্ম মানে? আমি যদি চাই আমি ফাঁস করবাম তো ফাঁস করবাম, আর যদি চাই আমি ফেল করবাম তো ফেল করবাম। কিভাবে? আপনি কি ডোনারকে জাদুটোনা করেছেন? আমি যে এমডি হইছি এরপর আমি টের পাইছি না। ও হ্যাঁ, বুঝেছি আপনার প্রতিভা, বুঝেছি। কইছে আমার প্রতিভা কি? ভণ্ডামি। আমি বন্ধ রান্নাঘরের সাধু। চুপ, আপনি যে এই টেবিলে এসে বসেছেন, আপনার সাথে এক টেবিলে বসতে, আপনার সাথে কথা বলতে, আপনার চেহারা দেখে আমার অস্বস্তি হচ্ছে, অস্বস্তি বোঝেন? আমার গা ঘিন ঘিন করছে। আপনি যান তো, যার এখান থেকে যান, সরে যান, দূরে গিয়ে বসেন। কেন
আমার গা থেকে কি মাছের রাইসটার গন্ধ বেরিতেছে যে আপনি একটা গা গিনগিন করতেছে? তার চাই তো খা, আপনি যান আমার চোখের সামনে থেকে, জানেন সরে বসুন, যান। আমি সত্য ধরে আপনি যদি অত গা গিনগিন করে পরিষ্কার মানুষটা আমি গা সরে দেবো। আই করে দাও, খবরদার গলা উঁচু করে কথা বলবে না, অনেক সহ্য করছি, একদম গলা গালিয়ে কথা বলবে। এখানে আমি আগে এসেছি, এই টেবিলে আমি আগে চা খেতে বসেছি, সত্য যদি হয় আপনি শুনবেন। যান সরে। জনের ঘর খালি মনে হইতেছিল কি যেন একটা ফাড়াই গেছে। কি বলতো, তুই আন্দাজ করতে হারন না তো? মোবাইল, চশমা, এসব কিছু না, আমি আমার মিলারে ফেলাই গেছি। ইন্তুন জনের হওয়ার বারবার খালি তোমার কথা মনে হইতেছিল। তোমার এই নামটা এখনো মনে আছে? মনে থাকতো নকিল্লে, কতবার কত হাজার বার এই নামে ডাকছি। হ্যাঁ, মাঝখানে তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে, আমার এই নামটা তো আমি নিজেই ভুলে গিয়েছিলাম। এটা তোমার অভিমানের কথা, এখন আমার বেরোতে হবে, স্কুলের সময় হয়েছে। আজকে না গেলে হয় না, না গেলে কি বেশি ক্ষতি হইব নি? কেন বলো তো, তুমি কি অনেকক্ষণ বসতে চাচ্ছো? আমি জানি না। তোমার কি হয়েছে, তুমি এভাবে কথা বলছো কেন? আচ্ছা মিলা, আজ তোমার কাছে অপরাধ করছি, এত বছর পর সেটা তুমি মাফ করে দিতে পারো না? আমি তো তোমাকে তখনই মাফ করে দিয়েছি, নতুন করে আবার মাপ চাওয়ার প্রশ্ন আসছে কেন? মাপ করারই বা প্রশ্ন আসছে কেন? না, আমি জানি তুমি আরে মাপ করি দাও না। কেন, তোমার এরকম মনে হচ্ছে কেন? মনে হচ্ছে ইল্লাই, যদি সত্যিকার অর্থে মাপ করি দিতা, তাহলে তুই বিয়া শাদি করি ঘর সংসার করতা, এভাবে নিজের জীবনটা নষ্ট করে দিতা না। তোমাকে কে বলেছে আমি আমার জীবনটা নষ্ট করেছি? আমি তো সারাক্ষণ তোমার সঙ্গেই ছিলাম। মিলা, আমাকে মাফ করে দাও না। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হয়ে বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। উনি বললেন আমি ভেতরে যেতে চাই, আমি বললাম না, এটা কোনোভাবেই সম্ভব না। আর তুই কইছ যে এটা হইন না, এবারে গেছে গিয়া স্যার, আপনার কথাই ঠিক। জিন্দগিতে আমি কোনোদিন বেটিক কথা কইছি নি বেটা। ওই তুই কোনটার কথা কইছ? স্যার ওই যে কবি রাতে এসেছিল। আমি জানি তো আইব। মারছস? জি না স্যার। আরে স্যার, মারার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তুই কি কই বললি ছস বেটা? ওই হালা যে আইছে এইটাই তো পরিস্থিতি, আবার তুই কোন পরিস্থিতির কথা কই বললি ছস? স্যার, একটা মানুষকে শারীরিক প্রহার করতে গেলে উত্তেজনার দরকার হয়, তিনি আমাকে কোনোভাবেই উত্তেজিত করেননি। ওই তুই কি আমার বাসাসি গেবেল নেছিস নাকি বেটা? কি এর পরিস্থিতি, কি এর উত্তেজনা বেটা? ওই আলোর পর আইসিয়ে তারে তুই মাইরা ললি উলি ভেঙে দিবি, বাস হয়ে গেছে গা। এর মধ্যে আবার পরিস্থিতি আর উত্তেজনার কি হয়েছে বেটা? ওই তারপর কি হয়েছে গা? ওই তো স্যার, উনি বললেন আমি ভেতরে যেতে চাই, আমি বললাম না, এটা কোনোভাবেই সম্ভব না। আর তুই কইছ যে এটা হইন না, এবারে গেছে গিয়া? জি স্যার, তারপর চলে গেছে। আর মাল সামান লয়ে যায় নাই? জি স্যার, নিয়ে গেছে। মাই মে? ওনাকে ভিতরে ঢুকতে দিইনি স্যার, আমি এনে দিয়েছি। স্যার, উনি আমাকে বললেন ওনার একটা মহা মূল্যবান কবিতার ডায়েরি আছে, আমি যেন ওটা ওনাকে দিয়ে দিই, আর কিছু ময়লা কাপড় চোপড়। তুমি আলা সুসুর করে হান্নায় গিয়ে ওটা দিয়ে দিছো তারাতে? আমি স্যার ডায়েরিটা আনতে গিয়ে দেখি সত্যি স্যার ময়লা কিছু জামা কাপড় পরেছিল, আমি পরে ডায়েরি আর ময়লা কাপড় চোপড় দিয়ে দিয়েছি। কবে না স্যার,
এই ময়লা জামা কাপড় বেচে আমাদের টাকা উঠবে না। ওই আমি কি তোরে পেছনের কথা কইছি? আমি কইছি এর একটা মানসিক শাস্তি দেওয়ার কথা বেটা। আর মাল সামনে আটকে রাখলো আর একটা শাস্তি পেয়ে যাবো গা। তুমি হলে এটা দিয়ে দিছো? জি স্যার। জি স্যার, ভালো করছো, সাবাস বেটা। তাহলে আলো তোর তো সাজ হয়ে গেছে গা। কি সাজা স্যার? কান ধরে 10 বার উঠবস করবি, এনতে কানে ধরবি, 10 বার বলবি, 10 বার উঠবি, 10 বার বলবি। আমি ওই খারাপ না, আমি তো কথা এখন শেষ করি নাই, ফুল স্টপ করি নাই। তো তুই আগেই খেলা উঠবস করতে লেগে গেলি বত্তা। ওই আমার সামনে না তো, ওই যে বাইরে লিজা ম্যাডাম আছে না, ওই লিজা ম্যাডামের সামনে যে কানে ধরে 10 বার উঠবস করবি ব্যাস। স্যার আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট স্যার, আপনি এইখানে আমাকে 100 বার কানে ধরে উঠবস করতে বলেন, আমি 100 বারই কানে ধরে উঠবস করবো। বাইরে লিজা ম্যাডামের সামনে বলবেন না স্যার। তাহলে তো 20 বার হয়ে গেছে গা। মানে স্যার? ওই যে রিকোয়েস্ট করছস না, আপনি রিকোয়েস্ট করলি তো ডাবল হয়ে যেতেছে কেমতে, আমি বুঝাবো তো রেলে। আর একবার রিকোয়েস্ট করলে তো 40 বার হয়ে যাবে গা। কর কর রিকোয়েস্ট কর, রিকোয়েস্ট কর। রিকোয়েস্ট করবি না? তাহলে ঠিক আছে, যা 20 বার হয়েছে লিজা ম্যাডামের সামনে গিয়া কান ধরে উঠবস করবি। আর মুখে কবি কি কবি? ওই বেটা পুজো দোষ না কেলা, কি কবি? কি বলবো স্যার? ওই যে বলবি যা করছি করছি জিন্দগি তার করুন না, ঠিক আছে? স্যার এই কথা আমি ওনাকে বলবো কেন? আমি হুকুম করছি যে। ঠিক আছে স্যার, কিন্তু স্যার এই কথা যদি আমি ওনাকে বলি উনি মনে করবেন ওনার সাথে আমি যা করেছি সেই জন্য সরি। সাবাস বেটা, তাহলে তো কাম হয়ে গেছে গা, এক কামে দুই কাম হয়ে গেছে গা। হ্যাঁ তাহলে যদি তুই কিছু করেই থাকোস তাহলে মাপটা চাউনের কাম হয়ে গেল গা। আবার আমি যে তোর সাজা দিস ওই সাজাটা খাটন হয়ে গেল গা। আমি যে ভুল করেছি জীবনও আর করব না। দুই, আমি যে ভুল করেছি জীবনও আর করব না। তিন, আমি যে ভুল করেছি জীবনও আর করব না। আই থামেন, আপনি কি ভুল করেছেন? ম্যাডাম, আমি যে ভুল করেছি জীবনে আর করব না। চার। আচ্ছা, আমার বাসা যে কালকে যেতে চেয়েছিলেন সেই ভুলের কথা বলছেন? চার ম্যাডাম, আমি যে ভুল করেছি জীবনে আর করব না। পাঁচ, আমি যে ভুল করেছি জীবনে আর করব না। আপনি কি ভুল করেছেন সেটা বলবেন তো। ম্যাডাম, কথা বলা যাবে না, গুনায় ভুল হয়ে যাবে, 20 বার করতে হবে, মাত্র 5 বার হলো। ৬, আমি যে ভুল করেছি জীবনে আর করব না। ৭, আমি যে ভুল করেছি জীবনে আর করব না। ৮, আই থামেন, আপনার সমস্যাটা কি? ম্যাডাম, বারবার কথা বললে আমার গুনায় ভুল হয়ে যাবে, আপনি আমাকে একটু গুনতে সাহায্য করবেন? আমি উপবাস করব, আপনি একটু গুনে দিবেন। ৯, আমি যা ভুল করেছি জীবনে আর করব না। আমি যে ভুল করেছি জীবনে আর করব না। আমি যে ভুল করেছি জীবনে আর করব না। ম্যাডাম, 20 বার হয়ে গেছে তো? জি না, মাত্র 10 বার হয়েছে, আরো 10 বার উদ্বোস করুন। কি বলছেন ম্যাডাম? আমি নিজে মনে মনে করলাম 20 বার হয়ে গেছে। আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন না? জি। তাহলে আপনি মনে মনে গুনেছেন কেন? আমি বলছি আপনার 10 বার হয়েছে, আপনি 11 থেকে 20 পর্যন্ত উদ্বোস করতে থাকুন। জি ম্যাডাম, এবার আমি নিজেই গুনবো। 11, 12। থামেন, আপনি মুখে যা বলছিলেন সেটা কোথায় গেল? আমার ভুলের জন্য আমি মাপ চাই, আমার ভুলের জন্য আমি মাপ চাই। এই যে আপনি কি উল্টাপাল্টা বলছেন? উল্টাপাল্টা কি বললাম ম্যাডাম? না, উল্টাপাল্টা যেটা বলছেন সেটা শুনতে খারাপ লাগছে না, কিন্তু আপনি ওইটাই বলবেন। কোনটা ম্যাডাম? আমি যে ভুল করেছিলাম জীবনে আর করব না। জি, 15, আমি যে ভুল করেছিলাম জীবনে আর করব না। 15 না, আপনি আবার 11 থেকে শুরু করেন। জি ম্যাডাম, 11, আমি যে ভুল করেছিলাম জীবনে আর করব না। 12, আমি যে ভুল করেছিলাম জীবনে আর করব না। 13, আমি যে ভুল করেছিলাম। 6, 7, 8, 9 ধারাবাহিক নাটক লং মার্চ। আপনি কি করুন?
বক্কর আপনি করে শূন্য মনে হচ্ছে? আপনি কি আমাকে আপনি করে বলছেন? কে রে, এহেনি কে রে দশজন খালি রইছে যে আমি হেরা রে কইতা? না না, ঠিক আছে, এবার আমি বুঝতে পেরেছি। ওই চেয়ারটা আসলে একটা জাদুর চেয়ার ছিল। ওই চেয়ারে বসার পর আপনি আমাকে তুই তুমি ছাড়া কথাই বলতেন না, এখন বলছেন আপনি করে। ভালো ভালো ভালো, আপনার একটা বেশ পরিবর্তন হয়েছে, একেবারে আগের ফরম্যাটে চলে এসেছেন খুব। আচ্ছা, এতগুলো যে টাকা গুনছেন, এই টাকাগুলো পেলেন কোথায়? নতুন কোনো পার্টি এসেছে? পার্টি অন কইতাই তো, এখন পার্টি অনের সময় পার্টি আইতো, আন্নেরা খুব আন্দোলন মারাইছিলাই, এটার ফলাফল কি হইছে? না, আপনার কথা ঠিক আছে, জরুরি অবস্থা চলছে, এখন পার্টি আসবে কোথা থেকে? কিন্তু পার্টি না আসলে তো টাকা আসার কথা না, টাকাগুলো আসলো কোথা থেকে? কেরে, আমি কি ফহিনি? আমার কোনো আয় রোজগার আছে না? না, আপনার আয় রোজগারের অর্থই তো হলো আরেকজনের সারে সর্বনাশ করে দেওয়া। তো এই টাকাগুলো কার সর্বনাশের টাকা, আমার নাকি বাড়িওয়ালার? বাড়িওয়ালার টে হইতো রে, আর আন্নের টে হইতো রে। আন্নেরা দুইজনের টে আমি ছাগল কিনে সিঙ্গি দেই তা কবে হজম করে লাইছি, ও আন্নেরা দুইজনের টে আমি ঠুরা করে বই রইছি। ও, আপনি তাহলে আমার টাকাটা দিয়ে সঠিকভাবে সিন্নি দিয়েছিল? কেন, এই সিন্নি দানের ফলাফল আপনি পাইছুই না? খুব পেয়েছি, দশটা ছবির মূল হিরো। আপনি আমাকে বলেছিলেন না, তাবিজটা বেঁধে এফডিসি তে পাড়া দেওয়া মাত্র হিরো হয়ে যাব। অত দূর যেতে হয়নি, লং মার্চের গেটে যে পাড়া দিয়েছি, পুলিশ এসে ধরে রিমান্ডে নিয়ে যাচ্ছে। শুনুন বহর ভাই, হেইটাও একটা অভিজ্ঞতা, লাখ কেহা দিয়া নিয়ে নিয়ে অভিজ্ঞতা কিনতার না নইলে। না, কথা খারাপ বলেননি, অভিনেতাদের সব ধরনের অভিজ্ঞতার দরকার আছে। টাকাগুলো কি গুনে শেষ করেছেন? আরে আপনি কথা লাগে তো আবার ফেস লাগিয়ে গেছে গা, কতবার এটা গন্তাছি, ঠিক মতো গন্তাতাছি না, আপনি জানছেন? ও, ফেসটা তাহলে আমি লাগাচ্ছি, ঠিক আছে, ফেস আমি ছাড়িয়ে দিচ্ছি, দেন টাকাগুলো আমি গুনে দিচ্ছি। আপনি রে গুনতাম তুম করে? না, আমি যখন খুব ছোট ছিলাম, আব্বা বাজার থেকে এসেই টাকাগুলো বের করে দিয়ে বলতো বকর, টাকাগুলো সুন্দর করে গুনতো, আমি এত সুন্দর করে গুনে দিতাম, আব্বা খুশি হয়ে আমাকে একটা করে কাঠি লজে দিত। ওমন তো আমার কাছে লজেন মজেন কিছু নাই কে? না না, আপনার কাঠি লজেন দিতে হবে না, আসলে যারা টাকা গুনে মজা পায় তাদের টাকা গুনলেই ভালো লাগে। গুনে দিবা? জি। আচ্ছা গুনে ছাড়েন 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 ছাড়েন, এই দেখেন একদম নিখুঁত গোনা হবে, দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ধরেন। কত নিয়ে? ওটা যার টাকা সে গুনতে। ও মাই গড, আমি 10 দিতে ফোন করতে দিলে। আশ্চর্য, এটা আমার টাকা আমি পকেটে রাখছি। আমি তে তো আমি কবি সিনি দিয়ে ফুরাইছি। হ্যাঁ, শেষ করেছেন আপনি, আমি তো শেষ করিনি, এখন আমার টাকা আমি হাতে পেয়ে গেছি, এই টাকা আমি আপনাকে দেবো না। আপনি কি বলছেন? মাস্টার হইছি যে আমার টাকা লাগতে শুনছি? হ্যাঁ, বাটপানির সাথে বাটপানি করা ছাড়া আমি তো আর কোনো পদ্ধতি খুঁজে পেলাম না। আমি ডোনার স্যারের কাছে বিচার দিয়া। যান যান যান, আপনি ডোনার স্যারের কাছে বিচার দেন, হাইকোর্টে যেমন আমি কেস করে দেন, আমার কোনো আপত্তি নেই। টাকা হাতে পেয়েছি না, আপনি যদি কেঁদে কেটে মরে যান তবু এই টাকা পাবেন না। ও বল ভাই, কে দিয়ে যায়, কে দিয়ে দিলা? ও বেশ, কে দিয়ে গেল পাঁচ কোটা দামি ডোনার স্যার, আমি কি বুঝায়া মনে হয়েছে বিশাল দিয়া? ও ভাই, বাবা যে তেল কোনো কাজ পরীক্ষা দিবার আসিস না, পরীক্ষা দে। আপনার একটু দেখতে মন চাল, আপনার শরীর ডাকিরা আছে, মন ডাকিরা আছে, তাই দেখতে আসলাম। তাহলে কি বোতলে ভরে আনছস নাকি ট্যাঙ্ক ভরিতে করে আনছস? কি স্যার? তেল, তেল। তেল কেন স্যার? ওই যে আমার তেল মারতেছ না, তাহলে আবার কি? ওই যে আমি পাঞ্জাবি খান তুলি, তুমি আমার পিঠে তেল মালিশ করে দিয়ে যাও।
আমি তো জানতাম না জব্বার সবাই নিয়ে অপেক্ষা করতেছিল আমার জন্য। আমার ওরা তুলে নিয়ে গেল, তারপরে যা হইল সেটা আমি আর মুখে বলতে পারব না। আশালোকের পায়ের তলায়।